এত রোদ গরম, গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। বলো বলো কি করবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ট্র্যাডিশনালে সবাইকে স্বাগত। তা আমি একটা আলু নিয়েছি আর একটা সুজির প্যাকেট নিয়েছি। আমি সুজি আর আলু দিয়ে বিকেলের জন্য জলখাবার বানাবো। কী করে বানাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন রান্না করা যাক। ঠিক আছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। হালকা করে ড্রো করে নেবো, এটা অনবরত রাখতে হবে যাতে তলা থেকে ধরে না যায়। আমি নিয়ে ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমি আলুটা গ্রেট করে নিয়েছি, এবার মাখিয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি সুজি ভাজার সময় চিনি লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি, চিনি, চামচ গোটা জিরে, পছন্দ মতো ধনে পাতা, কাঁচা লঙ্কা দিতে পারেন। তা আমি আর কিছু দেবো না, এটা দিয়ে ভালো করে মেখে নেবো, এটা ড্রো বানিয়ে নেবো। আমি একটা সফট ড্রো বানিয়ে নিয়েছি, সুজি আর আলুটা ভালো করে মেখে নিয়েছি। তো বন্ধুরা, আমার উনুন ধরে গেছে, কড়াইটাও বসিয়ে দিয়েছি। আমি এইভাবে হাতে করে নেবো, চেপে চেপে, আর ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দেবো। আমি আর এক্সট্রা রোল করবো না, আমরা চাইলে রোল করে রেখেও দিতে পারেন, তারপরে সবটা রোল হয়ে গেলে তারপরে ভাজতে পারেন। তা আমি এইভাবে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছি। সময়টা কম লাগবে বলে আর আলু দিয়ে বিকালবেলার জল খাবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তা আমি এইভাবে সবটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সুজি আর আলু দিয়ে মজাদার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।